নমস্কার বন্ধুরা দেখছেন ইউটিউব চ্যানেল আজকে মার্চ মাসের তারিখ সন্ধান ছ শুক্রবার আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে এবং বিকেলের দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি কোন কোন জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে সঙ্গে জানাবো যে আগামীকাল মার্চ মাসের সাত তারিখ শনিবার কোথায় কোথায় আবহাওয়াটা সকালের দিকে কেমন থাকতে পারে ভারতের কোথায় কোথায় কেমন আবহাওয়া আগামী দিনে আসতে চলেছে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সঙ্গে আজকে বিকেল এবং রাতের দিকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছুর ডিটেলস আলোচনা নিয়েই রয়েছে এখনকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লেটেস্ট খবরগুলো প্রথমেই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিতে যেন ভুলবেন না ইতিপূর্বে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি চলেছে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে যদিও এই মুহূর্তে কোথাও রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া কোথাও রয়েছে মেঘলা মেঘলা আবহাওয়া বিশেষত আজ শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা মেঘলা যদিও দুপুরের দিকে রোদের দেখা পাওয়া গেছে তবে কিন্তু বিরাট পূর্বাভাস রয়েছে আজকে দুপুরের পর বা বিকেলে সম্ভবত বিকেলে কোথাও 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 সন্ধ্যার দিকে আবার নতুন করে ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই ঝড় বৃষ্টি রাত ভোর চলতে পারে কোথাও কোথাও মাঝ রাত থেকে শুরু হতে পারে চলবে আগামীকাল অর্থাৎ শনিবার একেবারে সকাল পর্যন্ত এমন কোনটাই লেটেস্ট খবরে জানা যাচ্ছে সঙ্গে জানাবো এটা আপনাদের বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বেড়ে গেছে এর জন্য দেখতে পাচ্ছেন যে বিরাট একটা গুমট আবহাওয়া কিন্তু দুপুরের দিকে বজায় রয়েছে যদিও ঝড় বৃষ্টি হয়েছে সেভাবে ঠান্ডা অনুভূতিটা আর দেখা যাচ্ছে না সকালে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে গেছে এই বসন্তকাল অর্থাৎ চলছে কিন্তু এখনো ঝড় বৃষ্টি চলবে যেটা লেটেস্ট খবর থেকে জানা যাচ্ছে আগামীকাল শনিবার দফায় দফায় ঝড় বৃষ্টি চললেও সব থেকে বড় খবর হচ্ছে আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের মাত্রাটা কমতে থাকবে এবং রবিবার দু চার জায়গায় হবে সামগ্রিকভাবে বলতে গেলে রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে বেশিরভাগ জায়গাতে কারণ দু চার জায়গা ছাড়া রবিবারে সেভাবে বৃষ্টি হবে না এবং জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যে আসছে দোল এবং হোলি তাতে আবহাওয়া একেবারে মনোরম থাকবে অর্থাৎ বসন্তে হয় এই উৎসব এবং এতে কোনো রকম বৃষ্টি হবে না এখনো পর্যন্ত তারা যেটা পূর্বাভাস দিয়েছেন সঙ্গে জানাবো এই যে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য ভারতে সবথেকে বড় কথা এই মধ্য ভারতের ঘূর্ণাবর্ত থেকে রাজস্থান সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যার ফলে প্রচন্ড বৃষ্টিপাত হবে সংলগ্ন জায়গাগুলোতে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলুন এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায় কখন বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আজকে বিকেল এবং সন্ধ্যার দিকে এবং তারপরে দেখে নেব বাংলাদেশে জেলাভিত্তিক আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের খবর কোথায় কেমন আসতে পারে প্রথমেই জানাবো উত্তরবঙ্গ উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তো বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি লাগাতার তার দেশ কিছু ধরে চলবে এমনই আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আজকে মেঘলা আবহাওয়া হালকা রোদ থাকলো বৃষ্টিটা আজকে খুব হালকা হল আগামীকাল শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটি জেলাতে মূলত তাপমাত্রা থাকতে চলেছে আট থেকে সতেরো বা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বাকি তিনটি জেলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে আংশিক আংশিক মেঘলা আকাশ থাকলো সঙ্গে রোদের দেখা থাকলো আজকে দু চার জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলো মূলত আগামীকাল শনিবার এই তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশ বেশি এবং জানা যাচ্ছে উত্তরবঙ্গের দু চার জায়গায় কিন্তু প্রচণ্ড শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে জানাবো যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই তিনটি জেলাতে আজকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে রাতের দিকেও বৃষ্টি চলতে পারে এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে বাকি যে জেলা কটি রয়েছে সেখানে গড় তাপমাত্রা থাকতে পারে সতেরো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে সাতাশ বা আঠাশ ডিগ্রি এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আমরা দেখব যে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আজকে বিকেল বা রাতের দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমেই জানাবো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আজকে বিকেল এবং রাতের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টিপাত বলতে ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে সকালের দিকে এই বৃষ্টি কোথাও কোথাও খুব হালকা চলল আগামীকাল কিন্তু যত বেলা বাড়বে আবার উজ্জ্বলমলে আবহাওয়া হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে থাকবে বাকি জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানে বৃষ্টিপাত আজকে চলবে

আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকেল এবং রাতের দিকে সঙ্গে এই বৃষ্টিপাত আগামীকাল সকাল পর্যন্ত দফায় দফায় কোথাও কোথাও চলতে পারে এমনও খবর রয়েছে তবে একটা কথা জেনে রাখবেন যে এই পশ্চিমের সমস্ত জেলাতে আগামীকাল সকালের পর থেকে কিন্তু আবহাওয়াটা আবার ঝলমলে হয়ে যাবে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের বা বিকেলের পর থেকে আবহাওয়া ক্রমশ উন্নতি হবার কিন্তু খবর রয়েছে গড় তাপমাত্রা থাকবে এই সমস্ত জেলাগুলোতে উনিশ থেকে একুশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে গড় তাপমাত্রা এরকম থাকলেও আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বনিম্ন পঞ্চাশ বা পঞ্চান্ন শতাংশ এবং সর্বোচ্চ পঁচানব্বই শতাংশ এরপরে বাকি যে দুটি জেলা নদিয়া মুর্শিদাবাদ এখানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকের দিকে রয়েছে অর্থাৎ বিকেল এবং সন্ধ্যা বা রাতের দিকে চলতে পারে ঝড় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া তো থাকবেই এবং থাকবে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিটা সব জায়গায় হবে না কোথায় কোথাও দমকা হয়ে যেতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এখানেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে এখানে বা রাতের পর থেকে অর্থাৎ রাত নটা বা থেকে শুরু সম্ভাবনা রয়েছে এবং রাতভোর দফায় দফায় এরকম চলতে পারে এবং আগামীকাল সকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে তবে সকালের পর থেকে আবহাওয়াটা উন্নতি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা অর্থাৎ শুক্রবার এমনটা রয়েছে এবং এখানেও ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে রাতের দিকে সম্ভবত এবং রাতের দিকে ঝড় বৃষ্টির পর সকালের দিকেও এই রকম ঝড় বৃষ্টি হালকা চলতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে এমনটাও জানা যাচ্ছে অর্থাৎ যেখানেই ঝড় বৃষ্টি হবে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বিকেলের দিকে আসতে সম্ভবত ঘূর্ণাবর্ত এবং এটিকে যেটি আমরা বলে থাকি কালবৈশাখীর ঝড় বৃষ্টি আর কালবৈশাখীর ঝড় বৃষ্টি ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হয় এবং সেখানে এখনও বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তা এগিয়ে আসছে পশ্চিমের জেলাগুলো হয়ে কলকাতা হাওড়া হুগলি সহ বিভিন্ন জায়গায় সুতরাং বন্ধুরা একটা কথা উঠে আসছে পশ্চিমবঙ্গের আবহাওয়াকে নিয়ে আজ শুক্রবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি আসছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে আগামীকাল সকাল পর্যন্ত দফায় দফায় কখনো থামবে কখনো আবার হবে তবে আগামীকাল সকালের পর আবহাওয়াটা রোদ ঝলমলে হয়ে যাবে অধিকাংশ জায়গায় এবং আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকবে তবে সামগ্রিকভাবে রবিবারের পর থেকে অর্থাৎ রবিবার থেকেই ধরুন কারণ রবিবারে দু চার জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জায়গাগুলো দু চারটি জায়গায় সোমবার থেকে একেবারে মঙ্গলবার সারা দিন সমগ্র পশ্চিমবঙ্গে আবহাওয়াটা ঝলমলে থাকবে তবে বুধবার রাত থেকে আবার নতুন করে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বন্ধুদের জানাবো আপনাদের ওখানে রাজশাহী রংপুর বিশেষ করে রংপুরে তো আজকে দুপুরের দিকেও ঝড় বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট এই চারটে বিভাগের জায়গাগুলোতে আজকে বিকালে এবং রাতের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে সকালের দিকেও বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনা রয়েছে তবে বেলার দিকে আবহাওয়াটা উন্নতি হবে শনিবার এবং চলতে থাকবে এই অবস্থাটা রবিবার পর্যন্ত এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে গড় তাপমাত্রা থাকতে পারে মোটামুটি যেটা দেখা যাচ্ছে সতেরো বা আঠারো ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁচিশ বা ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আদ্রতার পরিমাণ সমগ্র দেশ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ সর্বোচ্চ এবং বাকি যে বিভাগগুলো রয়েছে খুলনা এবং ঢাকা এখানে দেখতে পাচ্ছি যে আজকে দুপুরের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তবে বিকেলের দিকে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে রাতের দিকেও সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কোথাও 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 বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের পর উন্নতি হবে এবং যত সময় গড়াবে অর্থাৎ শনিবার দুপুরের দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলো রবিবার দু চার জায়গায় হবে এবং রবিবার দুপুরের পর মূলত আপনাদের ওখানে জায়গাগুলোয় আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত আসছে কারণ রাজস্থান সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি নিম্নচাপ জানা যাচ্ছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ে বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে এবং বিহার ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একেবারে আগামীকাল শনিবার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জায়গায় উড়িষ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বিকালের দিকে রাতের দিকে শনিবার পর্যন্ত চলবে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উড়িষ্যায় প্রবল ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে আমাদের চব্বিশ পরগনা তো ঝোড়ো হাওয়া বড় সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলের জায়গাগুলো সঙ্গে ত্রিপুরার বন্ধুদের জানাবো আপনাদের ওখানেও আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামীকাল শনিবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে আবহাওয়ার পরিস্থিতিটা এখন এমন রয়েছে যে আজ শুক্রবার বিকালের পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ঝড় বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে আগামীকাল শনিবারও বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে কারণ ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে বেশ কিছুটা শক্তি হারাচ্ছে যদিও রাজস্থানের নিম্নচাপটি প্রচণ্ড সক্রিয় রয়েছে যার ফলে যেটা বললাম পাঞ্জাব দিল্লি হরিয়ানা চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং একটা কথাই উঠে আসছে যে আগামী কাল পর্যন্ত এই রকম বিকাল বা রাতের দিকে ঝড় বৃষ্টি বজ্র দুর্যোগ চলবে এবং পরে আবহাওয়ার উন্নতি হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং